আমি বলেছি যে আমার পায়ে এমনিতেই সমস্যা আছে, আপনারা প্লিজ গায়ে হাত তুলেন না। পুলিশ তাদেরকে মারছে, আমরা নিউজ কভার করার জন্য, এবং বেশ কয়েকজন তারা বাইরে এসেছে, আইনজীবী তাদের কলারে এখানে ছেঁড়া, তাদের যে কোর্ট সেগুলোও ছেঁড়া, আমরা ভিতরে নিউজ কভার করতে গেছি। এক পর্যায়ে পুলিশ যখন আমাদেরকে একেবারে চাপ দিয়ে, প্রথমে আমরা মনে করেছি যে আমরা একটা সাইডে থাকি, আমাদের ক্যামেরা পার্সন যারা আছেন তাদের কিন্তু সুরক্ষিত সাইডে থাকি, আমি একটা চিপার মধ্যে ছিলাম দাঁড়িয়ে, সেখান থেকে আমাকে জোর করে, আমি বলেছি যে আমি জার্নালিস্ট, আমার হাতে তখনও পর্যন্ত এটি নিউজের মাইক্রোফোনটা, সাথে আমার পাশে সহকর্মী আজকের পত্রিকার নূর মোহাম্মদ, উনিও ছিলেন, আমাদের জামাতুল ফেরদৌস তানভী ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার তারাও ছিলেন। আমি বারবার রিকোয়েস্ট করেছি, আমি বলেছি যে আমার পায়ে এমনিতেই সমস্যা আছে, আপনারা প্লিজ গায়ে হাত তুলেন না আমার হাতে।